بسم الله الرحمن পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামিক বিউটির নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, আজকের বিষয় তাহাজ্জুদ সালাত। তাহাজ্জুদ সালাত কি? তাহাজ্জুদ আরবি শব্দ যার অর্থ রাত্রিকালীন নামাজ। ইসলামী শরীয়তের পরিভাষায় রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে যে নামাজ পড়া হয় তাকে তাহাজ্জুদ নামাজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদের উপর তা ফরজ নয় বরং সুন্নত। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত বিদ্যমান, কেননা রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, আর ওই সময় যদি কেউ নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে তাহলে সে প্রার্থনা কবুল হয়। সুবহানাল্লাহ। কোরআনের আলোকে তাহাজ্জুদ নামাজ কি? মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা বনি ইসরায়েলের 79 নম্বর আয়াতে বলেন, যার অর্থ রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবে প্রশংসিত স্থানে। সূরা বনি ইসরায়েল আয়াত 79। আল্লাহ তাআলা সূরা মুজ্জাম্মিলে বলছেন, হে বস্ত্রাবৃত, রাত্রি জাগরণ নামাজে আদায় করো কিছু অংশ, তার অর্ধেক কিংবা তদপেক্ষা কিছু কম অথবা তদপেক্ষা বেশি, আর কোরআন পাঠ করো ধীরে ধীরে, থেমে থেমে সুন্দরভাবে। সূরা মুজ্জাম্মিল আয়াত 1-4। ওপরে বর্ণিত আয়াতগুলো মহান আল্লাহ তাহাজ্জুদ সালাত সম্পর্কে মনসুলকে অবনত অবতীর্ণ করেছেন। তবে তাহাজ্জুদ সালাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ ছিল, কিন্তু তার উম্মতে মুহাম্মদের উপর ফরজ নয় বরং তা সুন্নত। এবারে হাদিসের আলোকে তাহাজ্জুদ নামাজ। মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজে এত অধিক দাঁড়ালেন যে তার দু পায়ের পাতা ফুলে গেল। তখন বলা হলো, হুজুর আপনি কেন এরূপ করেন, অথচ আল্লাহ তো আপনার অগ্রপশ্চাতে যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? বুখারী শরীফের হাদিস। তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন স্বয়ং আল্লাহ আমাদের পরওয়ারদিগার, আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, কে আছো যে এ সময় আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দিব, কে আছো আমার কাছে গুনাহ হতে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং যে সালাত যে ব্যক্তি কায়েম করবে তার রহমত হিসাবে মহান আল্লাহ নিজেই তার কাছে চলে আসবেন। এটি শুধু তাহাজ্জুদ সালাতের মাধ্যমে সম্ভব। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছি যে নিশ্চয় রাতের ভিতর এমন একটি সময় আছে যদি কোনো মুসলমান ওই সময়টি পায় তখন দুনিয়া ও আখিরাতের কল্যাণ হতে কোনো কিছু প্রার্থনা করে তাহলে অবশ্যই আল্লাহ তাকে দিয়ে দেন, আর এ সময় প্রতিটি রাতেই আসে, অর্থাৎ এই সময়টি হচ্ছে তাহাজ্জুদ সালাতের সময়। সুতরাং তাহাজ্জুদ নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ। আল্লাহ তাআলা সূরা মুজ্জাম্মিলে 5 আয়াতে বলেন, আমি আপনার প্রতি অবতীর্ণ করব গুরুত্বপূর্ণ বাণী। 6 আয়াতে বলেন, নিশ্চয় ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি তরণে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণ অনুকূল। 7 আয়াতে বলেন, নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা, অর্থাৎ মহান আল্লাহ সূরা মুজ্জাম্মিলের 1-7 সম্পূর্ণ তাহাজ্জুদ সালাতে ভিত্তি ছিল তাহাজ্জুদ সালাত এবং রাতে ইবাদতের কথা, যেখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তাহাজ্জুদ নামাজ এবং কোরআন তেলাওয়াতকে, যা মহান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ আয়াতসমূহ থেকে বোঝা যায় তাহাজ্জুদ নামাজ তার উম্মতের উপর সকলের উপর ফরজ ছিল, কিন্তু মেরাজ এ গমনের পরে তা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ রাখা হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
এই আয়াতের আলোকে তাহাজ্জুদ অর্থাৎ রাতের নামাজ সরওয়ার সালামের সমগ্র উম্মতের উপর ফরজ ছিল। এটা পাঁচজনের নামাজ ফরজ হওয়ার পূর্বের কথা, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে এই নামাজ ফরজ ছিল। এই আয়াতের তাহাজ্জুদের নামাজই কেবল ফরজ করা হয়নি, রাতের কমপক্ষে এক চতুর্থাংশ নামাজে মশগুল থাকার কথা ফরজ করা হয়েছে। কারণ আয়াতের মূল আদেশ হচ্ছে কিছু অংশ বাদে সমগ্র রাতের নামাজে মশগুল থাকা। কিন্তু যদিও তাহাজ্জুদ নামাজ ফরজ নয়, তবুও মহান আল্লাহর সান্নিধ্য লাভের সবচেয়ে অন্যতম নামাজ হচ্ছে বা মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ সালাত। কারণ এই সময় মহান আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হয়ে আসেন। সুতরাং এই সময় আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, তোমার কাছে তোমরা কি কেউ আমার কাছে চাও, আমি তার চা পূর্ণ করব। সুতরাং মহান আল্লাহ এই তাহাজ্জুদ সালাতকে যদিও উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করেননি, তবুও তাহাজ্জুদ সালাতের বিশেষ ফজিলত মহান আল্লাহ তাআলা তার উম্মতকে প্রদান করেছেন। তাহাজ্জুদ নামাজের রাকাত বা সংখ্যা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ দুই রাকাত করে আদায় করতেন। তিনি কখনো আট রাকাত কখনো বারো রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, তবে অধিকাংশ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট রাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। তাহাজ্জুদ নামাজ খুবই ফজিলতপূর্ণ নামাজ, বিশেষত রমজান মাসে এটি আরও বেশি ফজিলতপূর্ণ। কারণ রমজান মাস বরকত, রহমত এবং মাগফিরাতের মাস। এর মধ্যে তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম। সুতরাং রমজান মাসে যাকাত, ফিত্রা, সদকা পাশাপাশি তাহাজ্জুদ নামাজ বড় উত্তম, কারণ এটি কিয়ামুল লাইলের অন্তর্গত। যে ব্যক্তি রমজান মাসে এক দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবে, সে অন্য মাসে 140 টাকার তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাহাজ্জুদ নামাজ এর গুরুত্ব এত বেশি যে তার নবী কবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তা ফরজ করেছেন। শুধু সেটা এই নয়, এই নামাজটি তার মহান সাল্লাল্লাহু পূর্বে যত নবী ছিলেন তাদের উপর এটি ফরজ ছিল। মহান সাল্লাম এই নামাজ কখনো বিরত করতেন না, এই নামাজ কখনো ত্যাগ করতেন না। এই নামাজের উত্তম সময় হল আসাদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তিনি রাতের প্রথম অংশে ঘুমাতেন, তারপর নামাজে দাঁড়াতেন এবং সেহরি পূর্বক্ষণে বিতির আদায় করতেন, অতবার প্রয়োজন মনে করলে বিছানায় আসতেন, তারপর আজানের শব্দ শুনে জেগে উঠতেন এবং অপবিত্র হলে সর্বাঙ্গ পানি বইয়ে গোসল করে নিতেন, নতুবা অজু করতেন, তারপর নামাজ আদায় করতেন। সুতরাং তাহাজ্জুদ নামাজ সবচেয়ে উত্তম সময় হল সুবহ সালাতের পূর্বে। যদি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে সমস্যা হয়, সেক্ষেত্রে তাহাজ্জুদ নামাজ রাতের দুই তৃতীয়াংশ তিন চতুর্থাংশ অতিবাহিত হওয়ার পরেই করা উত্তম। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, কখনো তিনি একসঙ্গে চার রাকাত বা তার বেশি আদায় করেন নাই। এই ফজিলতপূর্ণ নামাজ এত বেশি যে এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তা পূরণ করেন। কেননা এই নামাজটি মহান আল্লাহ তার সকল নবীগণের উপর ফরজ করেছিলেন এবং মহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই নামাজ কখনো পরিত্যাগ করতেন না, কারণ তার উপর এই নামাজটি ফরজ ছিল, যা কোরআনে আয়াত দ্বারা সুস্পষ্ট। সুতরাং তাহাজ্জুদ নামাজ একটি উত্তম ইবাদত। এই নামাজটি এত উত্তম শুধু নিজে না পড়ে পরিবার পরিজনের সাথে পড়া উচিত। এ সম্পর্কে একটি হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন, তাহাজ্জুদ নামাজ যে ব্যক্তি পড়বে এত ফজিলতপূর্ণ যে ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করবে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে থাকেন। কেননা ফরজের পরে এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুতরাং এই ফজিলতপূর্ণ নামাজ কখনো পরিত্যাগ করা উচিত নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ সালাত সহিষ্ণুভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।